এই বাইকটার মধ্যে হ্যান্ডকাপ লাগানো, এই জিনিসটা একটু অদ্ভুত লাগছে আমার কাছে। অ্যান্ড দেন এটার মালিককে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে হ্যান্ডকাপ কেন। এই প্রবলেমটা নতুন পাচ্ছি, ক্লাচ ধরার পরে সাউন্ড থাকে না, ক্লাচ ছাড়া অবস্থায় কিছুক্ষণ সাউন্ড থাকে। এখন এটা আমি কালকে দেখলাম, কয়েকদিন বন্ধ থাকার কারণে কিনা। শুভ বিকেল ফ্রম আমার হাউস। অ্যান্ড বিকেল মানে প্রায় সন্ধ্যার কাছাকাছি, যেটা হয়েছে সকাল থেকে এরকম বৃষ্টি হইতেছে। অ্যান্ড বৃষ্টির কারণে সকাল থেকে কোনো জায়গায় বের হইতে পারি নাই। বৃষ্টি ভাল লাগে, বৃষ্টির মধ্যে রেস্ট নিতে ভাল লাগে, ঘুমাইতে ভাল লাগে, সব কিছু ভাল লাগে। কিন্তু অতিরিক্ত বৃষ্টি অনেকের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, কারণ রাস্তায় পানি হয়ে যায়, অ্যান্ড বড় বড় গাছপালা নষ্ট হয়ে যায়। অ্যান্ড আমাদেরও একটা গাছে একটু প্রবলেম হয়েছে, এখানে কলা গাছটা একটু বৃষ্টির কারণে হিলে গেছে। এখানে ওর এখানে কলার এই কী বলে মুকুল না থুর বলে আমাদের গ্রামের ভাষায়, থুর আসছে, কিন্তু কলা গাছটা একটু হিলে গেছে অন্যান্য গাছ থেকে। কলা গাছটা একটু একদিকে হিলে গেছে। একটা ফোন আসলো মাত্রই, ফোন আসলো, অ্যান্ড ফোনে আমাকে যেটা বললো যে আমার একটা ফ্যান নষ্ট হয়ে গেছিলো। অ্যান্ড অন্য রুমের একটা ফ্যান এনে আমি অফিস রুমে লাগাইছিলাম, কিন্তু এই ফ্যানটা এত বেশি বাতাস অ্যান্ড এত বেশি সাউন্ড বাতাসের যে এডিট করতে গেলে আমি আমার মেন সাউন্ড শুনি না, আমি ওইটার মধ্যে ফ্যানের বাতাস বেশি শুনি। অ্যান্ড অনেক আওয়াজ দিয়ে কাজ করতে হয়, পাশের রুমে মার ঘুমাইতে সমস্যা হয়ে যায়। অ্যান্ড ফ্যানটা ঠিক হয়ে গেছে, ফ্যানটা নিয়ে আসতেছে এখন, আমার অফিস রুমের ফ্যান চেঞ্জ করে আগের রুমে যাবে। অ্যান্ড নতুন ফ্যান যেটা মানে যেটা ঠিক হয়েছে ওইটা আবার অফিস রুমে শিফট হবে, মানে লেগে যাবে। লকডাউনের কারণে সব কিছু পরিবেশ পরিস্থিতি অনেক ঠান্ডা, আশপাশের ফ্ল্যাটের মানুষগুলো যে গ্রামের বাড়ি গেছে এখনও পর্যন্ত কেউ মনে হয় ফিরে নাই, এলাকাটা অনেক শান্ত সৃষ্ট। একদিকে ভালোও লাগতেছে এবং একদিকে একটু মিস করি আসলে, আমরা কোলাহলে থাকা মানুষ, কোলাহল হঠাৎ বন্ধ হয়ে গেলে এটা আমাদের কাছে একটু মানে মাঝে মধ্যে একটু একা একাই লাগে শহরের মধ্যে। বাসায় বানাইতেছে চা, এখন একটু চা খাওয়ার পালা। মাত্র আর ঘরে ঢুকলাম, খুব বড় কোনো সমস্যা হয়েছিল না, সিম্পল সমস্যা। আমি আর চিন্তা করলাম ফ্যান মনে হয় ঠিক হবো না, এই জন্য আপনি আর আসতেছেন। কই যাও, বাইরে যাও। মোটামুটি ক্যামেরা দেখলে যে ও কোত্থেকে ওর এত লজ্জা চলে আসে, এটা 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 ওই জানে, এটা আমি আমি জানি না। মানে ক্যামেরা দেখা মাত্র আমার বাসায় যতগুলো বিড়াল আছে প্রত্যেকটা বিড়াল ক্যামেরা দেখলে আরেকদিকে দৌড় দেয়। মানে আমি কত চাই যে ভিডিওতে একটু বিড়াল দেখাবো, কিন্তু পসিবলই না। লাস্ট যখন বাইকটারে ঘরে আনি তখন মোটামুটি চাকার অবস্থা এরকম ময়লা ছিল, অ্যান্ড এই অবস্থায় পড়ে আছে। অ্যান্ড এই জায়গাটায় বাইকের কিছু ধুলা জমে, ধুলা, এই ধুলাগুলো হচ্ছে, এই ধুলাগুলো দেখলে বোঝা যায় যে বাইকটা কতটুকু ধুলার মধ্যে দিয়ে চালায় আসছি। অ্যান্ড এইটা মূল ব্যাপার না, মেইন ব্যাপার হচ্ছে চাকার এই ব্যাপারটা। পুরো বাইকটাই পরিষ্কার আছে, খুব একটা ময়লা টয়লা হয় নাই, কিন্তু টায়ারের মধ্যে যে মাটিগুলো লেগে আছে এইগুলো যদি আমি না ধুয়ে রাখি তাহলে টায়ারের টেম্পারটা একটু আগে আগে নষ্ট হবে। আপনারা অনেকে, ওয়েট, সামনে আসি, অনেকেই বাইক ওয়াশের ভিডিও দেখতে চাইতেছেন। অ্যান্ড বাইক ওয়াশের ভিডিও আমি এইটুক জায়গার মধ্যে বাইকটা খুব কম্প্যাক্টভাবে ওয়াশ করি, আমি চেষ্টা করবো একদিন দেখানোর, কিন্তু ক্যামেরাটা অন্য কাউকে ধরতে হবে ওই দিন, কারণ আমি থাকি ভেজা। অ্যান্ড ভেজা অবস্থায় ক্যামেরা অপারেট করা পসিবল হয় না। এর মধ্যে একদিন বাইক ওয়াশের ভিডিও দেখাবো, কিন্তু যেদিন বাসায় কেউ থাকে, মানে ক্যামেরাটা কাউকে দিয়ে যেদিন আমি ধরাইতে পারি। তুমি আবার আসছো, এই ধরো ধরো, ও ধরতে পারি নাই রে। টাইম হচ্ছে সন্ধ্যা 7:30, অ্যান্ড এই টাইমটা মোটামুটি সব কিছু রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, 9টার পরে খুব বেশি ফাঁকা হয়। অ্যান্ড 9টার পরে আমি টুকটাক একটু বের হই একটু হাঁটাহাঁটি করি আশপাশ দিয়ে। অ্যান্ড আজকে আপনাদের নিয়ে বের হব আর একটু পরে, আর কিছুক্ষণ পর, জাস্ট কিছুক্ষণ পর।
ও ইয়েস, হ্যাঁ, আরেকটা কথা, সেটা হলো অনেকে জিক্সারের কথা জিজ্ঞেস করেন, জিক্সারটা আমার কাছে নাই, আমার বড় ভাইয়ের কাছে আছে। কারণ হচ্ছে দুইটা বাইক রেগুলার মেনটেন করা আমার জন্য টাফ হয়ে যায়, ঘরের মধ্যে জায়গাও কম, এখানে দুইটা বাইক রাখলে মুভমেন্ট করতে প্রবলেম হয়ে যায়, ঘরে ময়লা টয়লা হয়ে যায়, আর রেগুলার স্টার্ট দেওয়া লাগে, স্টার্ট না দিলে বিভিন্ন রকম প্রবলেম হইতে পারে, এই জন্য বাইকটা ওইখানে। এরপরে হয়তো R15টাকে কিছুদিনের জন্য বন্ধ করে আবার জিক্সারে শিফট হতে পারি, আর এর মধ্যে যদি GSX-R চলে আসে তাহলে প্ল্যান কি হবে এখনো পর্যন্ত জানি না। মানে এটা ব্যাডলি নিডেড হয়ে দাঁড়াইছে, এখন মনে হইতেছে যে কত তাড়াতাড়ি আসবে, কত তাড়াতাড়ি নিজের GSX-R রাইড করবো। এমনিতে তো রাইড করি, অনেকের বাইকই রাইড করি, বাট নিজের একটা GSX-R রেগুলার রাইড করবো, এইটা মানে ভেতরে একটু আনচান আনচান করতেছে এখন একদম। যেহেতু আজকে বাইকটা ধুবো, সেহেতু বাইকটার একটু ময়লা করি বাসার সামনে দিয়ে বলতে একটু রোডে উঠবো, রোডে উঠে দেন একটু চাকাটারে একটু ময়লাগুলাকে আলগা আলগা করে দেন ধুবো আর কি। এখন এটাকে স্টার্ট দেওয়ার পর কালকে একটা প্রবলেম পাইছিলাম, দেখি আজকে পাই কিনা। সাউন্ডটা আপনারা পাচ্ছেন কিনা, ক্লাচ ধরার পরে সাউন্ডটা কমে যাবে। এই প্রবলেমটা নতুন পাচ্ছি, ক্লাচ ধরার পরে সাউন্ড থাকে না, ক্লাচ ছাড়া অবস্থায় কিছুক্ষণ সাউন্ড থাকে। এখন এটা আমি কালকে দেখলাম, কয়েকদিন বন্ধ থাকার কারণে কিনা, একটু রাইড না করলে বোঝা যাবে না আসলে। তারা যারা ঘর থেকে মোটরসাইকেল বের করার ভিডিও দেখতে চাইছিলেন, আজকে তাদেরকে দেখাই দেই কীভাবে ঘর থেকে আমি মোটরসাইকেলটা বের করি। খুব ইজি, স্টার্ট না দিয়ে বের করে ফেলি, এখান থেকে বের করাটা খুব ইজি, বাট ঢুকাইতে একটু আগে এদিক থেকে ওদিকে ঢুকায় দেন, উল্টা দিকে ঢুকাই আমি, বের করাটা এরকমই ইজি, জাস্ট একবার একটু সামনে দিয়ে দেন পেছনে দিয়ে পরের বার হয়ে যায়। কিন্তু যদি গ্লাসগুলো খোলা থাকে তাহলে একটু দুই তিনবার বেশি সময় লাগে। এই তো মাথাটা এখান দিয়ে বের হয়ে যাবে, অ্যান্ড খেয়াল রাখতে হবে সাইলেন্সার পাইপটা যাতে না লাগে, ব্যাস হয়ে গেল, বের হয়ে গেলেই শান্তি। অ্যান্ড বাইক করতেছিল আজকে আমার সাথে একটু দুষ্টামি, এই যে দুষ্টামিটা সে আমার সাথে করলো, এই যে যে জিনিসটা পেছনে যে বসে সে যে পা রাখে, এটা প্রথমে তো একটু RPMটা বেশি থাকে, অ্যান্ড ওই টাইমে এটা কিট 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 আওয়াজ করতেছিল এখানে বালু জমার কারণে। অ্যান্ড আমি একবার সোজা করে এরকম ভাগা করছি, অ্যান্ড দেন তারপরে ওকে, এখন আর কোনো আওয়াজ নাই দেখেন। এখন স্টার্ট দিলে আর কোনো আওয়াজ নাই, ক্লাচ ধরলে ছাড়লে কোনো পার্থক্য নাই। এখন দরকারে বের হন আর বেদরকারে বের হন, পকেটে 500-1000 টাকা এক্সট্রা রাখাটা বাধ্যতামূলক, কারণ যখন তখন যদি ধরে ফাইন করে দেয়, ফাইন দিয়ে বেঁচে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে জেল খাটার চেয়ে। অ্যান্ড সেম কাজটা আমি করছি, যেহেতু আমি তেমন কোনো জরুরি কাজে বের হইনি, আমি জাস্ট এই গলির মধ্যে একটা চক্কর মারবো, সেহেতু ফাইন যদি করে ফাইনটা দিয়ে বেঁচে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এটা কোনো ভালো বুদ্ধি দিতেছি না, বাট এটা আমি করছি, এই জন্য শেয়ার করলাম। ওকে, মোটামুটি এখানে আমি একা না যে এখানে বের হইছি, অ্যান্ড মা একটা কাজ দিয়ে দিছে, মা মাত্রই ফোন দিছে, অ্যান্ড আমি দাঁড়াইছিলাম এখানে, একটা ওষুধের কথা বললো, ওষুধটা নিয়ে একবারে ফিরতে হবে, তো যে কারণে এখন আসলে আমি কাজেই বেরোইছি, আকাই মা না আমি, আমি কাজে বেরোইছি। অ্যান্ড এই যে বাইকে যে আওয়াজটা আমার সাথে যে দুষ্টামিটা, সামনে কি পুলিশের গাড়ি ও না অ্যাম্বুলেন্স, বাইক যে আমার সাথে অপকর্মটা করলো, এটার কারণে আমি গতকাল দুইটা ওয়ার্কশপেও ফোন দিছি, ফোন দিয়ে দেন বুদ্ধি নিছি যে ভাই আমার এটা টিং 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 আওয়াজ হয়, ক্লাচ ধরলে আওয়াজ বন্ধ হয়ে যায়, ক্লাচ ছাড়লে আবার আওয়াজ হয়। অ্যান্ড ওনারা নাও ধরতে পারতেছিল না, ওনারা বলতেছে আপনার বাইক কি ইন্ডিয়ান না থাই না ইন্দোনেশিয়ান, কিন্তু কোনোটাতেই তো আসলে কোনো রেজাল্ট আসবে না, বাইক যে দেশেই হোক, এইটা হচ্ছে মানে পা রাখার যে স্ট্যান্ডটা, যে ফুট রেস্টটা, ওইটার মধ্যে আওয়াজ হইতেছে, এটা কোন দেশের বাইক অনুযায়ী কী হইতে পারে, জাগা এই আর কি অবস্থা। মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট সমস্যা যে অনেক বড় কাহিনী কিচ্ছা করে, ওইটা আরেকবার প্রমাণিত হইল আজকের এই ঘটনাতে। অ্যান্ড এদিকে তো দোকানপাট সবই খোলা, আমি তো হুদাই ভয় পাইতেছিলাম যে আমি যা এমন হয় বাইরে শ্মশান শ্মশান দেখবো, ওরকম কিছুই না। অ্যান্ড এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমি কালকে কোনো একটা কাজে এখানে আসছিলাম, এই বাড়িটা ঈদ উপলক্ষে চাঁদতারা দিয়ে এত সুন্দর সাজাইছে, কিন্তু ঈদের ফিলটা নিতে পারে নাই। কি আপনারা বাকের ভাই বদি আর মজনু এখানে আড্ডা দিতেছেন? আপনি মোটরসাইকেল নিয়ে বেরিয়েছেন কেন? এরপরে আমি ঘুরা ঘুরা খুঁজি খুঁজি এখানে খুঁজি ওখানে খুঁজি, তারপরে দেখলাম এই যে পা রাখার যে এই মালটা টিং টিং আওয়াজ করতেছে, ফাঁকা করে সোজা সব ওকে গ্যাপ ছিল।
এখানে একটা সিডিআই 800 মোটরসাইকেল পাইছি আমরা পতেঙ্গায় বসে আড্ডা দিতেছিলাম মানে এই জিনিসগুলো দেখতে অনেকটা পতেঙ্গার মতন এই বাইকটার মধ্যে হ্যান্ডকাপ লাগানো এই জিনিসটা একটু অদ্ভুত লাগছে আমার কাছে এন্ড দেন এটার মালিককে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে হ্যান্ডকাপ কেন বলতেছে যে এটার মালিক পুলিশ উনি যে এটা লাগাইছিল এরপরে মনে হয় চাবি হারিয়ে গেছে বা কিছু এরপরে এটা এখানেই রয়ে গেছে হ্যান্ডকাপওয়ালা বাইক মানে এটার এটা দেখে আমার যেটা মনে হয়েছে যে বাইকটার মনে হয় আটকায় রাখছিল ও মনে হয় জেল থেকে ভাগছে অ্যান্ড এটা মানে আগের দিনের সিনেমায় এই ধরনের ঘটনা দেখা যায় তো করোনার মধ্যে বেরে পেয়ে গেলাম এক কাপ করোনা চা এটা কি চা না কফি ভাই করোনা কফি তাহলে এখানে একটু কফি টফি খাই দেন আবার বেরোই আর প্রচুর অন্ধকার সব জায়গা ওরে অনেক রাত পর্যন্ত ছিলাম টাইম হলো 11:01 ভাই আল্লাহ হাফেজ ফুটহাট সবার সাথে দেখা হয়ে গেল অ্যান্ড ফুটহাট রাস্তায় অল্প অল্প পানি কাদাও পাইছি মোটামুটি টায়ার ভিজে ভিজে গেছে এখন যা ধুইলে একদম ক্লিয়ার হয়ে যাবে শুকনা ময়লা ভিজাইতে এই সময় লাগে এর চেয়ে বাইক চালায় নিলাম একটু বাইকও চালানো হইলো এরকম ভেজা রাস্তায় চালাইলে বাইকের চাকাগুলো সুপার ময়লা হয় অ্যান্ড পানি দিলেই ওকে ভাই আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাঁ এখানে একটা ডিসপেন্সারি খোলা আছে অ্যান্ড এখান থেকে আমার কাজটা হয়ে যাবে এরকম টাইমে রাস্তা এরকম ফাঁকা আমাদের এলাকায় খুব একটা দেখা যায় না অ্যান্ড আজকে একটু বেশিই ফাঁকা হয়েছে লকডাউনেও এত ফাঁকা নর্মালি হয় না আচ্ছা এই অন্ধকার রোডে আর কথা না বলি এখান থেকে ব্রেক নেই টাটা তাহলে ঢুকায় ফেলছি মোটরসাইকেল বারান্দাতে এই ছিল আজকের সারাদিনের আমার অ্যাক্টিভিটি অ্যান্ড হোপ আজকের ভিডিও আপনাদের ওরকমই ভালো লাগছে যেরকম রেগুলার আপনাদের ভিডিও ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর যদি চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে এরকমই নতুন ভিডিও নিয়ে আবার অ্যান্ড যতক্ষণ নতুন ভিডিও না আসতেছে ততক্ষণ চেষ্টা করবো আমরা ভালো থাকার সুস্থ থাকার এবং আরেকটা জিনিস করার সেটা হচ্ছে চিল চিল ব্রো চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়স It sound right, boys.